ছেলেটি বললো যে ওটা একটু বলে নেই ফাঁকে, যে কথা বললে নাকি গ্রেপ্তার হয়, তাহলে মাহমুদ রহমান মান্না ওই যে কি বলে ওই যে ছেলেটা পাগলের মতন বকবক করে, কি নাম, নুরা, তারপরে ওই রেজা কিবরিয়া, এরা তো যে সমস্ত উক্তি করছে বা যে সমস্ত কথাবার্তা বলে ওদের লোক নেই, জন নেই, তাহলে মনে হয় ওরা কালকে ক্ষমতায় চলে যাচ্ছে এবং বিশাল তারা মানে জনপ্রিয় মানুষ, দেশের কোটি কোটি মানুষ তাদের পক্ষে আছে, এরকম ভাব করে কথাবার্তা বলে, ওজনের থেকে বেশি কথা বলে, এগুলা তো তাহলে তাদের তো ডেলি গ্রেপ্তার করে ফেলতো, তাতে হচ্ছে না, তারা তো অনেক উল্টাপাল্টা কথা বলছে সরকার বিরুদ্ধে, মৌখিক গণতন্ত্র বা লিবার, তাহলে টক শো থেকে অনেকে কথা বলতে পারতো, আমি টক শোতে দেখি না কারা কারা কি কথা বলে, কোন মাত্রায় কথা বলে বলুক, সেগুলো বিষয় না। বিষয়টা হলো আমি যখনই দেখি যে একজন বাংলাদেশ প্রেমী মানুষ কথা বলছে, কোনো গাজালা করেন, বলুক যা পারে বলুক, অসুবিধা নেই, লাগাম একটু রেখে বললে ভালো হয়, লাগামহীন কথা বলা একটু সমীচীন না, একটা মানুষকে কথার মধ্যে অপমান করা বা কোনো একটা উল্টাপাল্টা কথা আমি কখনোই বলিনি, বলতে চাইও না, আমার অনেক সময় আমি ধৈর্য ধরে আমি শুনি, আর ক্রিটিসিজম আমি খুব লাইক করি, অফকোর্স ইফ ইট ইজ এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমি আগেও বলেছি সবসময় বলি আমাদের টেলিভিশনগুলো দেখে আমি একই কথা বলি, যে আপনারা সমালোচনা করেন, সরকার সমালোচনা করবেন না কেন, যারা ক্ষমতায় থাকে তাদের দোষ ত্রুটি বেরোতে পারে, এটা স্বাভাবিক, ভুল থাকে, আপনাদের মধ্যে অসহিষ্ণুতা বেশি দেখা যায়, কারো প্রশ্ন সহ্য করতে পারেন না অনেক নেতা, সবার না এটা বলবেন না, অনেকেরই, আপনাদের আপনাদের মধ্যে বলছি, আপনি তো এটাকে গ্রহণ করেন বলেছেন, হয়তো না না কারোর কারোর তো না থাকতে পারে, বাট আমরা আমি ব্যক্তিগত ভাবে অনেক কিছু ডাইজেস্ট করতে পারি, হজম শক্তি আছে, দেখেন শুনেন, দুদিনের দুনিয়া, আমাদের বয়স হচ্ছে না দিন দিন, মুক্তিযুদ্ধ করেছে তখন 19 বছর বয়স, আর এখন কত হিসাব নিকেশ করে তো অনেক 70+, এখন এই বয়সে এসে তো অবান্তর অবাস্তব মিথ্যাচার করলে তো মানে মানসিক তৃপ্তি থাকবে না। হ্যাঁ, তবে রাজনৈতিক যে মানে শিষ্টাচার বা রাজনৈতিক যে একটা মানে রেসপেক্ট আদান প্রদান, সেটা বাংলাদেশে অনেকাংশে লাঘব পেয়েছে, এটা থাকা উচিত। আমি সাইদ ভাইকে খুব ধন্যবাদ দিচ্ছি, একটা সুন্দর একটা কথা বলেছেন, সেটি হলো কোন দলকে ব্লেম করা উচিত না এর পক্ষে ওর বিরুদ্ধে, এটা এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, আসল জিনিসটাকে বের করতে হবে, এটাও আমি ওনার সাথে একমত। তো আসলে যে ঘটনা সেজন্য রিয়েল ঘটনা অনেক সময় ম্লান হয়ে যায়, আমি এই যে কাদিয়ানি বা ওই যেটা বললেন এগুলার গন্ডগোল কিন্তু আমি ছোটবেলা থেকে শুনেছি, এখন তখন কারা বাধাইতো, তখন কেউ, সে তো পাকিস্তান আমল, তারপরে না আমরা 71 সালে বাংলাদেশ পেলাম, তো পাকিস্তান আমলে কিন্তু সব জোট ঝামেলা তাদের মধ্যে ছিল, ছিল না যেটা বললে ঠিক হবে না। তো যাই হোক, ওগুলা যারা আপনি যেমন বলেছেন, ওই যে সাগর আপনি বলেছেন একটা কথা যে আমি এক্সপার্ট না, এটা বলবো কেন, আমিও তাই, আমি ওই কাদিয়ানিও এক্সপার্ট না, আহমদিয়ানিও তো এক্সপার্ট না, আমার কথা যারা এক্সপার্ট রিসার্চ করে তারাই বলতে পারে। আর একটা কথা বলি, আমাদের সরকার কিন্তু ধর্মীয় সভা করতে কোথাও বারণ করে নাই, আমরা যখন আমাদের জেলাতে আমরা আইন শৃঙ্খলা মিটিং করি তখন আমরা বলি যে ধর্মীয় সভা হবে, কিন্তু ওরা লাগামহীন কিছু কথাবার্তা বলে রাত 1-2টার পরে, যখন কেউ মানে অন্যান্যরা থাকে তখন অনেক উল্টাপাল্টা কথা বলে, সেগুলা থেকে তারা বিরত থেকে যদি ধর্মীয় আলোকে আলোচনা করে কোনো বাধা নিষেধ সরকার নেই, দেয়নি কোথাও, আমাদের ওখানে অনেক হচ্ছে, আমি অন্তত গোটা দশেক অ্যাটেন্ড করে এসেছি, আমিও বলি যে দেখেন আমি তো ধর্মীয় একজন এক্সপার্ট না বা রিসার্চ ফেলো না যেটার উপরে আমি অনেক কথা বলতে পারবো। তো যাই হোক, এগুলো হচ্ছে, কোনো জায়গায় কিন্তু বাধা আমরা দিচ্ছি না। এনিওয়ে, যারা প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তা সবই তো অনেক বিবেকবান মানুষ বলে মনে হলো, ধর্মীয় আঙ্গিকেও তারা খুব বোদ্ধা, তো তারা তাদের কথাগুলোই বলে গেছে, সার্বিকভাবে সে আলোচনাটা মানে আসে নাই, যেটা একটা মধ্যম যে আলোচনা মানে সমঝোতার যে আলোচনা বা যে আলোচনাটা বিশ্বস্ত আলোচনা সেটা করেনি, যে প্রশ্নগুলো করেছে সবসময় দোষ চাপানোর চেষ্টা করেছে, ভালো দিকও আছে, দোষের পরেও কিছু ভালো দিক থাকে, সরকারের অনেক ভালো দিক আছে, দোষ নাই সেটা আমি মোটেই বলবো না, দোষ ত্রুটি হয়তো থাকতে পারে কিছু কিছু, বাট অনেক ভালো দিক আছে, সেই ভালো দিক নিয়ে কিন্তু প্রশংসা করে না, করতে চায়ও না মাননীয় প্রধানমন্ত্রী। আমি ভালো দিক করার জন্য তো আপনাদেরকে মানুষ পার্লামেন্টে পাঠিয়েছে, এটা আপনাদের ডিউটি, দেখেন এত বড় একটা ডিউটি, এত বড় 2.5 বছরের মতন বা 2 বছরের অধিক আমাদের দেশে করোনা গেল, করোনাটাকে কিভাবে আমরা মোকাবেলা করলাম, না সেই সব ঠিক আছে, সেই সব কিছু ঠিক আছে, এখন সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে যেটা সামনে আসছে সেটা হলো মানুষের সব অধিকার দিয়েছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু মূল অধিকার যেটা যে তাদের ভোটাধিকার, একজন মানুষ একজন নাগরিক তখনই তার পূর্ণাঙ্গ নাগরিকত্বটাকে অনুভব করে যখন সে ভোট দিয়ে সরকারকে সিলেকশন করার ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন থাকে, সেটার একমাত্র মূল পথ হলো ভোট দেওয়া, সে ভোট দেওয়ার অধিকারকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সাধারণ মানুষের পক্ষ থেকে বিএনপি দাবি করছে, সেই জায়গাতে আপনি কি মনে করেন যে সামনে নির্বাচনে ভোট দেওয়ার মতো সুযোগ হবে
না হলে আপনাদেরকে ভোট করতে দেওয়া হবে না এমন দাবি করেছে বিএনপি। ফজলুল ভাই যে জিনিসটা বলেছেন, উনি তো যে সৎ সাহসিকতার সাথে কথাটি বলেছেন ওনার সাথে একমত, যে ওনারা ভোট দিতে কাউকে বিরত রাখা হোক এরকম একটা পরিস্থিতি হলে ওনারা সেটা বাধা দেবেন। ইটস ভেরি গুড স্টেপ, ওনারা বাধা দেবেন ওনার ভোটে আসুক। আমার মনে হয় এবার বিএনপি, আগে ওনাদের 5 জন আসছিল, এখন তো 20 জন বা 40 জন বা 50 জন এরকম আসতে পারে, ইচ্ছা করলে আসতে পারে, এটা কোনো বিষয় না। বিএনপি তো কিছু স্বচ্ছ নির্বাচন এর মাধ্যমে আপনি বলছেন এরকম আসতে পারে, সংখ্যা বাড়তে পারে স্বচ্ছ নির্বাচন, নাকি আপনারা, নাকি আপনারা দিবেন? কারণ এর আগে বলা তো হচ্ছে যে আমরা দিব কেন, আমরা দিই আর কে। ওনারা মানে 40-50 জন ইচ্ছা করলে আসতে পারে, ওনাদের কিছু কিছু লোকজন জনপ্রিয় তো অবশ্যই আছে, ওনারা তো ওনাদের গন্ডগোলে আসতে পারেন। কতবার 3 জন 2 জন নমিনেশন, আপনি ওই যে মনিরের গানটা শোনেন না, গানে কি বলছে সে, মনিরটা অত্যন্ত ডেডিকেটেড এন্ড ডায়েটেড বিএনপির একটা মানুষ, সে নমিনেশন না পেয়ে কি গানটা গিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছে, ফেসবুকে ছেড়ে দিয়েছে, গানটা একটু দেখেন কি বলেছে না বলেছে। এটা তো একটা ওনাদেরই লোক ছিল, সে তো কঠিন ভাবে একটা গান গিয়ে দিয়েছে। যাই হোক, এখনো অনেক গান টান হচ্ছে পক্ষে বিপক্ষে, এনিওয়ে সেটা বিষয় না। বিষয়টা হলো আমি ফজলু ভাই বা সাইদ ভাইদের মতন মানুষ, আমরা সবসময় চাবো একটি সুন্দর বাংলাদেশ, আমরা আশা করব যে বাংলাদেশ আগামী প্রজন্ম মাথা উঁচু করে একটা ডেভেলপ নেশন হিসেবে তারা বসবাস করবে এবং গর্বের সাথে বলতে পারবে যে বাংলাদেশের, বাংলাদেশ একটি ডেভেলপ নেশন, আমরা সব দিক দিয়ে যাতে মাথা উঁচু করে কথা বলতে পারি। আর একটি ছেলে বলেছে যে পতাকা, আমি যদি আমার সাতক্ষীরার বাড়ি থেকে করতাম শুধু জাতীয় পতাকা না, আমার মুক্তিযুদ্ধের যে পতাকা ওটাও থাকতো আমার পেছনে থাকে, আপনিও দেখেছেন হয়তো, আমি করেছি আপনার সাথে টক শো, আমরা পতাকা তো আমাদের হৃদয়ে, যেটা আপনিও বলেছেন, ইওর অ্যান্সার ওয়াজ ভেরি গুড। ওনারা তো আমাদেরকে আরো বেশি কথা বলেছেন, ওনারা তো একজন পতাকা, আমরা পতাকা না হলে পতাকা আমাদের হৃদয়ে থাকে, জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ে থাকে, দেশকে আমরা ধারণ করি, আমরা সবাই দেশকে ধারণ করি, কেউ দেশের বাইরে কথা। আমি বলবো বিনয়ের সাথে আমার একটা অনুরোধ থাকবে ফজলু ভাইদের কাছে, দয়া করে আল্লাহর রাস্তায় আপনাদের যারা আছে ওনাদেরকেও বোঝান, আপনি যে কথাটা বলেছেন আপনার মতন মানসিকতা স্ট্রং মেন্টালিটি নিয়ে এগিয়ে আসুক, যে আপনারা যারা মানে ভোট দিতে যাবে অবৈধ তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন এবং ভোটে অংশগ্রহণ করে আপনারা পার্লামেন্টে আসেন, পার্লামেন্টটা রমরমা হবে, সুন্দর হবে এবং এটা ভালো হবে। পার্লামেন্ট যতটা জমজমাট হওয়া উচিত ততটা হলে ভালো, দেশের জন্য ভালো, দশের জন্য। আমরা মানুষের কল্যাণার্থে যদি কাজ করতে চাই তাহলে আমাদের সবাইকে ভোটে আসা উচিত। এখন বিষয়টি হলো যেমন আসা উচিত তবে আপনাদের অধীনে, এখানে যত আমি আমাদের অধীনে না, ইলেকশন কমিশনের অধীনে, আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা অসম্মান করি, যা ইচ্ছা তাই বলি, নিজের একটা হাম্বাড়া ভাব আছে, বিশাল কিছু এরে দেখে নেবো তা ওরে দেখে নেবো, এই করবো সেই করবো, অতীতের শিক্ষা অনেক কিছু আছে না। এখন অনেকেই চিন্তা করে যে আমরা তো বিএনপির চেহারা দেখেছি অতীতে, আপনি যাদের কথা বললেন রবিভাই, আমি একটু শর্ট করে আপনার কাছে, আপনি যাদের কথা বললেন যে হুমরা চুমরা যারা অনেক নিজেরা জানে না তার চেয়ে বেশি বড় বড় কথা বলে, তাদেরকে কোনোভাবে ভয় পাচ্ছেন আপনারা, যে কারণে এই কথাগুলিকে আপনাদের গায়ে লাগছে? না আমি ওনাদের কথা বলিনি, আমি না না তাদের কথাও যদি বলি, তাদেরকে কি আপনারা কোনোভাবে ধর্তব্য নেন কিনা? এই শোনেন, আমি ব্যক্তিগত হয়ে যদি আমার প্রশ্ন করেন, আমি একটা যুদ্ধ মেরাইন মানে মেরিন কমান্ডো, নেভাল কমান্ডো, অপারেশন চেকপোর্টের মেম্বার, ডু আই বদার ফর দিস? আমি বুকের মধ্যে ইয়ে বেঁধে মানে শিপ উড়ানো পাবলিক, আমার তো ওইসবের কোনো ভয় নাই, ওটা আমি ভয় পাই না। আমি যেটা বলছি দেশের কল্যাণার্থে যে জিনিসটা করলে সেটাই করুক সবাই, ভালো হবে। শোনেন, লড়াই করতে করতে একটা পর্যায়ে যেহেতু আমরা 1971-এ একটা বাংলাদেশ পেয়েছি, ন্যাচারালি আমরা এই লড়াই করতে করতে একটা জায়গায় যে একটা সুন্দর পার্লামেন্ট পাবো, সুন্দর এ পাবো, এটা ভেরি অবভিয়াস এবং এটা তো হয়। মানে এই লড়াই আর কতদিন আমাদের সামনে নির্বাচন, ওই যে রাজাকার আলবদর আল শাম স্যার স্বাধীনতা বিরোধীদের পতাকা ঝুলবে, এটা তো মেনে নিতে পারি না অ্যাজ এ নেভাল কমান্ডো বা একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এটা মানা যায় না। ধন্যবাদ মুক্তিযোদ্ধা।